আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো তোশিবা স্টুডিও 25-23A সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায় কিভাবে টুনারে কালি রিফিল করতে হয় এবং কালি রিফিল করার পর কিভাবে কালি মেসিং করাতে হয়, সেই প্রসেসটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার সামনে তোশিবা স্টুডিও 25-23A এই ফটোকপি মেশিনটি রয়েছে। তো আমি এটা কভারটি খুললাম। খোলার পর দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার মানে সবুজ কালার একটা বাটন চাপ দিয়ে ধরে টান দিবেন, তো অটোমেটিক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কার্টেজটি খুললাম। তো কার্টেজটা খোলার পর আমি এখানে রাখলাম আমাদের কালির প্যাকেট এবং একটি কাটার প্রয়োজন হবে। তো নতুন টুনার কিভাবে কালি রিফিল করতে হয় সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায় করব। তো দেখতে পাচ্ছেন, তো কাটেজটি আমরা কাটার দিয়ে সুন্দর করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমরা টান দিয়ে এখান থেকে একটা রাউন্ড করে কেটে নেব, বা একটু পিছনে আপনারা কেটলে কাটতে পারেন। তো আমি পিছনে কেটে নেব একটু। তো এখান থেকে আমি তো শক্ত করে ধরে কাটার দিয়ে আমি টান দিব। আগে একটি মার্ক করব, একটি দাগ দিব। তো দেখতে পাচ্ছেন এফার টান দেওয়া শেষ, তো আমি এফার সাইডে টান দিচ্ছি। তো ফ্রেন্ডস, কাটারটি যে কোনো লাইব্রেরিতে আপনারা পেয়ে যাবেন, মাত্র 25 টাকায় এই কাটারটি পেয়ে যাবেন। তো আমি 25 টাকা দিয়ে কাটারটি কিনেছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মার্ক হয়ে গেছে, দাগ হয়ে গেছে। যেইটুকু আমরা কাটবো সেইটুকু আমরা মার্ক করে নিলাম। এখন থেকে ভালো করে ধরে শক্ত করে আপনারা আগে টান দিবেন। তো দেখতে পাচ্ছেন অনেক শক্ত, আপনারা কাটার দিয়ে টানতেই থাকবেন টানতেই থাকবেন, তো হঠাৎ করে দেখবেন যে অনেক ক্ষণ পরে কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের যে রাউন্ডটি করেছিলাম সেই রাউন্ডের মাঝে মাঝ বরাবর আমাদের কাটিসটি কেটে ওজন দিকে উঠে পড়ছে। তো আমরা এটা টেনে যেটুক কাটছি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে কেটে ফেললে কেটে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন দেখতে পাচ্ছেন কালিটি একটু জাকিয়ে নিব, যে কালিটি আমি টুনারে ভরবো রিফিল করব সেই কালিটি অবশ্যই 5 মিনিট বা 3 মিনিট জাকিয়ে নেবেন। জাকিয়ে নিলে কি হবে, আপনার যে পাউডার যে কালিটা আছে সেই পাউডার কালিটা জমাট বাঁধা থাকলে অবশ্যই এটি ছেড়ে দিবে, একদম পাউডার হয়ে যাবে। আর আপনি যদি না জাকান তাহলে অবশ্যই এটা আপনার জমাট বাঁধা থেকেই যাবে। তো আমি 5 মিনিটের মতো জাকিয়ে নিয়েছি। তো এখন আমি কালিটি টুনারে প্রবেশ করাবো। তো দেখতে পাচ্ছেন আমি টুনারটি ধরে একটু ফাঁক করে আমি কালিটি ঢুকিয়ে দিব।
তো এইভাবে কালিটি ঢুকাবেন আস্তে 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 আস্তে, যাতে কালিটি না পড়ে সে খেয়াল রাখবেন, তো বাহিরের সাইডে না পড়ে। কালি যদি জমাট বাঁধা থাকে তাহলে অবশ্যই কালিটি একটু দেরিতে ঢুকবে। তো কালিটি আগে আপনি অনেকক্ষণ জাকিয়ে নেবেন, জাকিয়ে নেওয়ার পর আপনি কাটিসে কালিটি রিফিল করবেন। তো যদি বাহিরে পড়ার কোনো চান্স থাকে তাহলে অবশ্যই নিচে একটি রাফ কাগজ দিয়ে নেবেন, যেহেতু কালি যদি পড়েও তাহলে অবশ্যই রাফ কালির মধ্যে পড়ে। তো আমি এটি ভেঙে দিলাম যাতে আমার সুবিধা হয় ঢুকাতে। তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কালি বড়া শেষ। এখন আমি যে সিস্টেমটি করব, আমি মুখটি একদম কস্টিপ দিয়ে আটকিয়ে দিব, পুরা মুখটি একদম কস্টিপ দিয়ে আটকিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বরাবরের মতো আমাদের কস্টিপ দিয়ে মুখটি আটকিয়ে দিচ্ছি। তখন আমরা ঢুকানোর পালা, তো আমরা ঢুকিয়ে নিলাম। তো ঢুকানোর পর আমরা দেখতে পারবো টুনার এমটি দেখাচ্ছে, ওপেন ওপেন ফোন কভার। তো আমাদের আবারই টুনারে কালি তুলতে বলছে, তো আমরা অলরেডি কালি তুলে ফেলেছি। তো এখন আমাদের যে করণীয় কাজটা সেটি হচ্ছে আমরা আবার আবার মেশিনটি বন্ধ করব। বন্ধ করে ধরে জিরো ফাইভ চাপ দিয়ে ধরে মেশিনটি অন করব। হ্যাঁ, 05 চাপ দিয়ে ধরে মেশিনটি অন করব কালি মেশিং করানোর জন্য, কালিটি মেশিনে পাওয়ার জন্য। তো আমরা 05 চাপ দিয়ে ধরে মেশিনটি অন করলাম। তো দেখতে পাচ্ছেন টেস্ট মোড এ ফাইভ, মানে এখানে ফাইভটা ক্যান্সেল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন টেস্ট মোড এ। তো এখানে আমি একটা কোড লিখবো, অবশ্যই সেই কোডটি দিতে হবে। তো 2000 লিখে তো আমি এখানে পেস করব। তো পেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি সংখ্যা কাউন্ট হচ্ছে, 245 44 এরকম কাউন্ট হচ্ছে। তো এখানে লেখা আছে ওয়েট, WIT ওয়েট। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পর একটা ওয়েটের জায়গায় একটি সংখ্যা আসবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, হয়তো 2 থেকে 3-4 মিনিট লাগতে পারে এই এভাবে যাবে কালিটি মেশিং হইতে। তো যারা নতুন অবস্থায় তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা দেখতে হবে, ভালো করে দেখার পর আপনারা কালিটি ভরবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে, তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েটের জায়গায় একটা সংখ্যা আসছে 158। 158 এই সংখ্যাটি আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 158 সংখ্যাটি। তো এখানে আমাদের যে করণীয়টা, তো আমাদের বাটনে এখান থেকে আমরা ডাউন এরো আপ এরোতে ক্লিক করব, মানে এই বাটনটিতে ক্লিক করব। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন কমে বাড়ে, তো আমি কমে বাড়ে দেখতে পাচ্ছেন। তো আমি এখন ওকে দিব, 58 রেখে ওকে দিব। ওকে দিয়ে সাথে সাথে আমাদের ওই কাউন্টটা বন্ধ হয়ে গেল, 236 বন্ধ হয়ে গেল। তো এখন আমি পুনরায় আবার চালু করব মেশিনটি চালু করব। তো মেশিনটি চালু করা দেখি কি হয়েছে, আমাদের কালিটি মেসিং হয়েছে কিনা, কালে কি অ্যাডজাস্ট হয়েছে কিনা দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের টুনার এমটি লেখাটি চলে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন।